No, oh hari, oh adam. Isna hongkara gulhoyam. Isna hongkara gulhoyam. Byak narad hong bat. Rame dine kapur bata para khara hutarikhi. Bodori kasamata asanta byakharikhi. Enam ugul atho gula mana nahi hukha hanti Nopanta upaya eko mane guni ganti Enam brahma jnana sintanta mana ta nahi hukha Najananta kikha kamana ta miloi dukha राम अधो मुखे आसे बखी हुयानी खबद एही बेला तुइते आखी मिलिला नारद एरा हाते दिव्य बिना जंत मुखे राम नाम Hidayat Krishna Murti Huti Abhisram Preme Drabai Sita Ati Ruman Saharira Dharaya Sravante Asoy Nayana Ranira Hirame tulanta jantata maha harira sarita Naradaka dekhi vyakha rikhi hasakita Athe vate uthiya kariya kitanjali Porom gaurave rikhi koriya he oli Eram dilanta akhana ani bakhi baratare Paidyaghe dhupe gandhe dhupe pujila hadare Eram pranipate pusila kukhalaya gamana Narade pusile pase byakhata basana He Rama hakhiya bulanta rikhi kahi ubitanta Kiba hetu nahi ke tumara sita khanta Mahausa pisakiya thiranu hi sita Mohantaro mohaitu kinu biparita Korilaha bedara neka hakha bheda Jara jena jati dharma dilapari seda Korilaha bharata purana yasta dakha Jagatate vyapile tumara maha jakha Brahma kuha khata tumi kara hamadhita Tathapi tumara kene akhantukha sita Kahi ukarikhi muta ihara karana Huni prani pate vyakhe bulila basana Mahamuni hute honok poime kharikhiya kalar agot Vyakh naro hongbad borna kubalak bahile Edin porakhar putta rikhi Vyakhe teor bodurika samot bahiya se Teor mano gul thugul manot hukhan dinai চিন্তা কৰি একো উপায় পোৱা নাই ব্ৰহ্মজ্ঞান চিন্তা কৰিলেও তেওঁৰ মনত শান্তি হোৱা নাই কি কাৰণে তেওঁ মনলৈ দুখ আহিছে তেওঁ একো বুজি পোৱা নাই কেৱল তললৈ মূৰ কৰি তেওঁ বহি আছে সেই সময়তে আহি নাৰদ মুনি উপস্থিত হ'ল
হাতত দিব্য বীণা, মুখত ৰাম নাম, হৃদয় কৃষ্ণমূৰ্তি, আনন্দিত অবিৰাম। তেওঁ চিত্ত প্ৰেমেৰে তৰ্পিত হৈছে, হৰি ৰোমাঞ্চিত হৈ আছে, চকুত আনন্দৰ চকু লগৈ আছে, যন্ত্ৰত মহা হৰিৰ চৰিত্ৰ তেওঁ গাই আছে। নাৰদক দেখি ব্যাস আচম্বিত হৈ উঠিল, আঠে বেঠে উঠি ঋষিক কীৰ্তাঞ্জলি কৰিবলৈ ধৰিলে আৰু পৰম আনন্দেৰে ঋষিক সেৱা কৰিবলৈ ধৰিলে। বহিবৰ কাৰণে আসন আনি দিলে, পাদ্য অৰ্ঘ্য ধূপ আদিৰে তেওঁক আদৰ সম্ভাষণ জনালে আৰু প্ৰণিপাত জনাই তেওঁ আগমনৰ কথা সুধিলে। নাৰদে ব্যাসৰ আদৰ আপ্যায়ন পাই ব্যাসক সুধিলে, হে ব্যাস, তোমাৰ কিয় মন উকুল থুকুল, তোমাৰ কিয় চিত্ত শান্ত নহয়, তোমাৰ উস্পিত চিত্ত দেখি মই বৰ দুখ পাইছোঁ, মহামহন্তৰো এনেকুৱা মোহ কিয় হৈছে, তুমি বেদৰণে শাখা ভেদ কৰিলা, যাৰ যি জাতি ধৰ্ম সকলো পৰিচয় দিলা, মহাভাৰত পুৰাণ আদি ৰচনা কৰিলা, সমস্ত জগতত তোমাৰ যোগ ব্যাপী হ'ল, সাক্ষাতে তুমি ব্ৰহ্মক পাব পৰা তোমাৰ শক্তি আছে, তথাপি তোমাৰ কিয় চিত্ত অসন্তোষ হৈছে, সেই মহাঋষি ব্যাস মোক ইয়াৰ কাৰণ জনোৱা। এইবুলি নাৰদে ব্যাসক প্ৰণিপাত কৰি ইয়াৰ কাৰণ সুধিবলৈ ধৰিলে। অৰ্থাৎ ব্যাসৰ মনৰ উকুল থুকুল স্থিৰ নোহোৱা অৱস্থা দেখি নাৰদে ব্যাসক ইয়াৰ কাৰণ জানিবলৈ বিচাৰিলে। যদিও নাৰদ সকলো জানে, তথাপিও ব্যাসৰ মুখেদি এই কথাখিনি জানিবলৈ ইচ্ছা কৰিলে। আৰু ব্যাসে কিদৰে তেওঁৰ আগত এই কথা বৰ্ণনা কৰে সেয়া জানিবৰ কাৰণে নাৰদে এই কথা নিবেদন কৰিলে। কৃষ্ণ ৰাম হওঁ যদি আমি বেদ শাস্ত্ৰত পাৰ্গত, কৰণিতে ঈশ্বৰ অৰ্পণ কৰ্ম যত, মহাজ্ঞান পূৰ্ণ আমি জগতে প্ৰখ্যাত, সুন্দৰ সমাধিতে ব্ৰহ্ম আপুনি সাক্ষাত, তথাপি নুগুছে মোৰ মনে অসন্তোষ, নাপাওঁ বিমৰিকি কিবা কৰি আছো দুখ, হে ৰাম আপুনি অগাধ বুদ্ধি অংশয়তাৰ, পুচু তোমাত কয়ো কাৰণ কৃষ্ণ। নাৰদৰ মুখৰ এনে প্ৰশ্ন শুনি মহাঋষি ব্যাসে নাৰদক ক'বলৈ ধৰিলে, সেই মহাঋষি নাৰদ, যদিও মই সমস্ত বেদশাস্ত্ৰত পাৰ্গত আৰু ঈশ্বৰক অৰ্পণা কৰি সকলো কৰ্ম কৰোঁ, মহাজ্ঞান জ্ঞান পূৰ্ণ বুলি আমাক জগতে জানে আৰু সমাজতে ব্ৰহ্মক সাক্ষাৎ কৰিব পাৰোঁ, তথাপি মোৰ মনত অসন্তোষ নুগুছে, কি কাৰণে মনৰ অসন্তোষ নুগুছে, কি দুখ কৰি আছোঁ মই নাজানো, তুমি ঈশ্বৰৰ অংশ অৱতাৰ, অগাধ বুদ্ধিৰ অধিকাৰী, তোমাক মই ইয়াৰ কাৰণ সুধিছোঁ, তুমিয়েই মোৰ ইয়াৰ কাৰণ বৰ্ণনা কৰা। অৰ্থাৎ মহাঋষি ব্যাসে তেওঁ মনৰ অস্থিৰতা, তেওঁ মনলৈ অহা অশান্তি ইত্যাদিৰ কাৰণসমূহ তেওঁ উপলব্ধি কৰিব পৰা নাই, কি কাৰণে এই দুখ বেদনা আহিছে, কি কাৰণে এই অস্থিৰতাই তেওঁক আমনি কৰিছে, এইসমূহৰ একো তত্ত্ব তেওঁ বুজি পোৱা নাই, সেইকাৰণে নাৰদক ইয়াৰ কাৰণ বিচাৰি
তেওঁ নিবেদন জনাইছে কৃষ্ণ হে রামে নারদ বরতি হুনা মহামনি ব্যাস তুমিকে করিলা হবে জগতকে নাখ নিরন্তরে পখুর লুয়াইলা তুমি প্রাণ নাহি মন্দ কর্ম আর ইহার মান আকস্মিকে লোক করাইলা হিংসা ধর্ম নুবুজিলা তুমি উবেদর তত্ত্ব মর্ম হে রাম গরিহিত কর্ম কুকহিলা ধর্ম বুলি তোমার বচনে লোক নাখিল মুলি স্বভাবে লম্পত বিষ অতয়নুরাগ স্বর্গ পাইব বুলি রঙ্গে কাতই শঙ্খ সাগ করই নানা হিংসা ধর্ম দানা দেব পূজই পুণ্য ক্ষয় ভৈলা দুনাই নরকত মজই রামে যদি জ্ঞানী গণে তাক করে নিবারণ আওরতার বাক্য কোন মানে কুজন বুলই উপালম্ভ করি বচন খণ্ডিত ব্যাসটো অধিক ভৈল হেন্তে পণ্ডিত পকতি কহিলা তুমি আনখে ধর্ম কও নকইলা প্রখ্যাত করি কৃষ্ণ কীর্তন কও সিজিল তোমার ঋষি পরম নায় নাহি সুস্থ চিত তব হেহি অভিপ্রায় কৃষ্ণ ব্যাসর কথা শুনি নারদে কবলে ধরলে হে মহামণি ব্যাস তুমি সমস্ত জগতক লাভ করিলা নিরন্তরে পশুর তুমি পান লোয়ালা ইয়ার সমান আর মন্দ কর্ম নাই সমস্ত লোকক তুমি হিংসা ধর্ম করালা তুমি নিজেও বেদর তত্ত্ব মর্ম বুঝি নাপালা গর্হিত কর্মসমূহকে তুমি ধর্ম বলে কলা সেই কারণে তোমার বচনত সমস্ত মানুষ নাশ গল সাধারণতে সকলো মানুহেই বিষয়ের প্রতি অনুরাগ স্বর্গ পাও বলে সকলে আনন্দ মনেরে তোমার কথা মতে শঙ্খ সাগ আদি কাটিবলে ধরলে নানা হিংসা ধর্ম করবলে ধরলে আর দেব পূজা করবলে ধরলে এই সমূহ করে যি পুণ্য হয় সেই পুণ্য ক্ষয় হলে পুনের নরকলে গমন করবলগা হয় আর জ্ঞানী সকলে যদি ইয়াক বাধা দিয়ে তেনে হলে তেওঁলোকৰ কথা কোনেও নামানে ব্যাসতকৈ অধিক পণ্ডিত হল বুলি তেওঁ বাক্য খণ্ডন করে তোমার বাক্য পালন করবলে ধরলে সেই কারণে সমস্ত জগৎ তোমার কথা আগল তুমি আন ধর্মসমূহে জগতক বিদিত করালা কৃষ্ণর গুণ নাম প্রখ্যান করিলা সেয়েহে তোমার পরম অন্যায় হল আর তোমার চিত্ত সেই কারণে সুস্থ হওয়া নাই সেই কারণে তোমার মনের উকুল ঢুকুল অবস্থা এইবুলি নারদে ব্যাসক তেওঁর মনের অসুস্থতার কারণ তেওঁ মনের বিকারের কারণ বর্ণনা করলে অর্থাৎ ব্যাসে নিজের দুঃখের কারণেই তেওঁর মনের সুস্থতা হানি হবলগা হল অর্থাৎ তেওঁক দিয়া বেদ বিধানসমূহ মানুষে পালন করার কারণে সেই বেদ বিধানসমূহের দ্বারা হওয়া অন্যায় কর্মর ফল ব্যাসে ভোগ করবলগা হল সেই ব্যাসের মনের অসুস্থতা আহি পড়ল কৃষ্ণ।